বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, কাতুল ইউনিয়ন পরিষদ, টাঙ্গাইল সদর। আসলে প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, একটি মানুষও যাতে খাদ্যের অভাবে না খেয়ে থাকতে হয়, সেই জন্য প্রধানমন্ত্রী আমাদের ইউনিয়নে 3200 জন লোককে 10 কেজি করে চাউল আমরা দিচ্ছি এই ঈদ উপলক্ষে। এই করোনা মহামারীতে আসলে আমরা মানে অনেক অসহায় হয়ে পড়েছিল মানুষ, আসলে খাদ্যের অভাবে মানে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কিছুদিন আগেও আমরা জিআরের কিছু টাকা, 500 কোটি টাকা আমরা দিয়েছি। আমাদের এই প্রধানমন্ত্রীর এই উদ্যোগটা আসলে প্রত্যেক বছরই ঈদ উপলক্ষে সে এই উদ্যোগটা দিয়ে থাকে এবং আমরা এগুলি প্রতিটা লোকের ঘরে পৌঁছে দিয়ে খুশি। প্রধানমন্ত্রীর যে এই উদ্যোগ, আসলে এলাকার মানুষ খুশি, তার জন্য দোয়া করছে যে আসলে প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, ওনার যে এই অবদানগুলি আসলে ভুলার না, উনি যথেষ্ট পরিমাণ করছে। তো আমরা তার হয়ে, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার হয়ে আমরা কাজ করছি, তার ইগুলো আমরা ফলো করছি, যে নির্দেশনা দিচ্ছে ওই নির্দেশনাগুলো আমরা মেনে চলছি। আপনার ইউনিয়ন পরিষদের অবকাঠামো এবং রাস্তাঘাট এগুলো আসলে কিরকম এখন ইউনিয়ন পরিষদের বর্তমান বাস্তব? আসলে কিছুদিন আগে অজস্র বৃষ্টি হয়ে গেল, কিছু ভাঙাচোরা হয়ে গেছিল, আসলে পাকা রাস্তাও কিছু ভেঙে গিয়েছে বৃষ্টিতে, অত্যন্ত বৃষ্টির কারণে কাঁচা রাস্তাগুলা। আর আমার কিছু যে ট্রাফিক ট্রাক্টর, এইগুলো আসলে বড় বড় চাকা, আমার খুব ক্ষতি করছে। আমি তারপরেও যথাসাধ্য এই পর্যন্ত যতটুকু রাস্তা ভেঙেছিল আমি সে সংস্কার করেছি এবং আরও বড় বড় প্রজেক্ট যেগুলো আছে সংস্কার করার জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে লিখেছি, এলজিডিকে লিখেছি, ওনারা কথা দিয়েছে যে সামনে আমরা টেন্ডার করে এটা বাস্তবায়ন করব। মানে আপনাদের মারফতে জানানোর জন্য, আসলে প্রধানমন্ত্রী কিছু ঘর, মানে যার জায়গা নাই ঘরও নাই, এই ভূমিহীনদের কিছু ঘর নির্ধারণ করেছে। তো আমার এখানে অনেক ভূমিহীন যারা জায়গাও নাই ঘরও নাই, আমাদের এখানে কোনো খাস জায়গাও নাই যে এটা আশ্রয়ণ প্রকল্প করে তাদের বাস্তবায়ন করব। তো আসলে আমাকে মাননীয় এমপি মহোদয় আল্লাহ সানা রশিদ সাহেব আমাকে একটা দায়িত্ব দিয়েছিল কিছু অসহায় মানুষ খুঁজে বের করে তাদের ঘর দেওয়ার জন্য। তো আমি ইনশাল্লাহ সিলেকশন করেছিলাম, আমি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে তালিকা করেছি এবং আমাদের এসিল্যান্ড সাহেবও ওটা তদন্ত করে দেখেছে যে সঠিক ছিল। তো কিছু লোককে ঘরনের জায়গা নাও, আমি চাচায় কিছু জায়গা দিয়েছে, মামায় কিছু জায়গা দিয়েছে 2% করে, এভাবে কিছু জায়গা নিজেদের দিয়ে রেডি করেছিলাম, কিন্তু আসলে ঘরগুলো পাচ্ছে না, খুব অসহায় মানুষ। তো আপনাদের মারফতে আমি জানাতে চাই যে প্রধানমন্ত্রী দয়া করে যদি এই ঘরগুলো দিত তাহলে অনেকের উপকার হতো। আসলে যে আশ্রয় প্রকল্প গুলা দূরে দূরে অন্য ইউনিয়নে যেতে চায় না, অনেক ঘরগুলো আমাকে টিউনো মহোদয় বলেছিল, কিন্তু ভূমিহীনদের এ পর্যন্ত আমি কোনো ঘর এ পর্যন্ত দিতে পারি নাই। কাতুল ইউনিয়ন ভূমিহীন যে ঘরগুলো থেকে বঞ্চিত আছে। আজহা আমাদের একটা বড় ঈদ, এই ঈদকে কেন্দ্র করে আমরা একটা লোকও যাতে এই ভাতের অভাবে কষ্ট না করে, সেই জন্য আমরা ঘরে ঘরে গিয়েও দেখছি, খবর নিচ্ছি যে চাল পায় নাই তাদের চাল দিচ্ছি এবং আজকে দিচ্ছি আবার দেবো। তো আসলে আমরা ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আমি একটি মানুষের তা না খেয়ে থাকি, সেই জন্য আমরা যথাসাধ্য গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ঘরে ঘরে যাই, আমি খোঁজ খবর নিচ্ছি যে কেউ কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ পেলো কেউ পেলো কিনা, এই ধরনের দিক নির্দেশনা আমরা পালন করছি। তো ঈদুল আজহা যাতে সুন্দরভাবে আচরণ বিধি মেনে, সবাইকে অনুরোধ করবো আচরণ বিধি মেনে যাতে সুস্থ সুন্দরভাবে ঈদ উপভোগ করতে পারেন। আর আমাদের একটি কথা, আমাদের মাননীয় আমাদের 40 লক্ষ লোকের অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক সাহেব করোনায় আক্রান্ত হয়েছেন, তার জন্য আমি দোয়া কামনা করছি। আল্লাহ সামা রোশন সাহেব, উনি আমাদের এমপি মহোদয়, উনি যাতে সুস্থ থেকে মানুষের সেবা করতে পারেন সুন্দরভাবে সহযোগিতা করার জন্য, এবং আমি প্রতিটা মানুষের কাছে দোয়া চেয়েছি তাদের জন্য, তারা এই ইউনিয়নকে অত্যন্ত খেয়াল করেন এবং আমাকে অত্যন্ত খেয়াল করেন এবং সুস্থ সুন্দরভাবে যাতে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এবং আজকে এই সুন্দর পরবর্তীতে ঈদ সুন্দর হোক সেই কামনায় আপনাদের কাছে বিদায় দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।